আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে প্রায় দুই সপ্তাহ পরে আমি ভিডিও বানাইতে বসছি এবং আমি ভুলে গেছি আমি কোন পর্যন্ত করছিলাম, অ্যান্ড মনে পড়ে গেছে কোন পর্যন্ত করছিলাম। আমরা একটা বুক অ্যাপকে তৈরি করতেছিলাম, সেখানে আমরা ইন্ডেক্স ডট সিএসএস এর মাধ্যমে সেই বুক অ্যাপের ভেতরে সিএসএসকে অ্যাড করতেছিলাম। সো সব ভিডিওর মতোই আমি সবার প্রথমে টার্মিনালে যাব। টার্মিনালে যাওয়ার পর টাইপ করব আমি npm, তার আগে আমাকে লিখতে হবে সিডি। সিডি করে আমাদের বুকের ভেতর চলে যেতে হবে। সো আমাদের বুকটাতে চলে যাই এবং এখন আমি লিখবো npm start, এবং তাহলে আমাদের রিয়েক্টের অ্যাপটা সার্ভ হয়ে যাবে, আমাদের ব্রাউজার ওপেন হয়ে সেখানে সার্ভ হয়ে যাবে, এন্ড সেখানে আমরা আমাদের চেঞ্জেসগুলোকে রিয়েল টাইমে দেখতে পারবো। সো আমাদের অ্যাপটা সার্ভ হয়ে গেছে npm এর মাধ্যমে এবং আমাদের মেইন পেজের ভেতরে শো হয়ে গেছে, ব্রাউজার ওপেন হয়ে, ডিফল্ট ব্রাউজার ওপেন হয়ে সেখানে শো হয়ে গেছে। সো আমি এটাকে সাইড বাই সাইড করে দিব যেন একসাথে আমরা আমাদের চেঞ্জেস গুলোকে দেখতে পারি এবং কি করলে কি হইতেছে সেটা আমরা লক্ষ্য করতে পারি। সো আমি এটাকে জাস্ট একটু সাইড করে দিব যেন আমরা একটু জায়গা পাই আমাদের কোডিং এর জন্য এবং যা আছে সবকিছু সেম বা ওয়েতেই থাকবে। এন্ড এখন যদি আমি আমার কোডের দিকে একটু লক্ষ্য করি তাহলে কোডটা দেখবো একেবারে সাদামাটা ভাবে লেখা, এবং ইন্ডেক্স ডট সিএসএস এর ভেতরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আমরা একটা সিএসএস কম্পোনেন্টকে তৈরি করছিলাম যেটা আমাদের ফুল কোডের উপরে অ্যাপ্লাই হবে, এবং একটা বডি কম্পোনেন্টকে তৈরি করছিলাম যেটা আমাদের বডি ট্যাগটাকে ফরমেট করবে। সো বডি ট্যাগের ভেতরে যা আছে সবকিছু আসলে এখানে দেওয়া আছে, ফন্ট ফ্যামিলিটা দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা দেওয়া আছে এবং আরো কিছু কালার দেওয়া আছে। সো ব্যাকগ্রাউন্ডের কালার এবং আমাদের ফন্টের কালারটা এখানে সেট করা আছে, যেহেতু সেহেতু আমাদের এসব নিয়ে কোনো কিছু করতে হবে না। আসলে এগুলার মাধ্যমে আমরা আমাদের মেইন যে কম্পোনেন্ট আছে সেটাকে প্রসেস করতেছি। সো আমাদের মেইন কম্পোনেন্ট গুলার মধ্যে একটা হচ্ছে বুকস, এবং বুকস এর ভেতর দেখতে পারতেছি যে রিটার্নের ভেতর একটা ফাঁকা ট্যাগ দেওয়া আছে। এটা আমি করছিলাম বুঝার সুবিধার্থে যেন পরবর্তীতে আমি এটাকে এডিট করতে পারি, এন্ড এটাকে এডিট করে আমি সেকশন ট্যাগ বানিয়ে দিব। এন্ড সেকশন ট্যাগ, যারা জানেন না সেকশন ট্যাগের কাজটা কি অথবা কেমন ভাবে কাজ করে, তাহলে আপনাদের জন্য আমি বলবো ভাই প্লিজ দেখা নেন, আমি সেকশন করার পিছনে কারণটা এখন এক্সপ্লেন করতে পারতেছি না, যাই হোক। এন্ড আমি নিচেরটাকে এখানে যে আমাদের বুক যে কম্পোনেন্ট আছে সেটাকে আমি আর্টিকেল করে দিব। সো আর্টিকেল করে দিলাম, এবং আর্টিকেল করে দিলে কি হবে যে আমাদের এই যে লেখাগুলো আছে সেগুলো একটা সাইজ মতো চলে আসবে। এর থেকে ভালোভাবে আমি বলতে পারতেছি না, কারণ এখানে আমরা সিএসএস কম্পোনেন্টকে ইউজ করে এটাকে আরো ভালোভাবে মডিফাই করব এবং দেখতে সুন্দর যেন সুন্দর হয় সেই অব্যবস্থাটাই নিয়ে আসবো। এই ভিডিওটা আসলে সিএসএস স্টাইলিং এর উপরেই যাবে, এবং আমরা চাইলে আমাদের অথর একটা ফাংশন আছে, টাইটেল আছে, নেম আছে, সো ইমেজ আছে, এগুলোর ভেতরে আমার তেমন কিছু করার প্রয়োজন নাই। আমি নেমটাকে h2 ট্যাগের ভেতরে দিয়ে দিছি, এন্ড ইমেজ যে কম্পোনেন্ট ছিল সেটার ভেতরে জাস্ট একটা ইমেজ ট্যাগ যেটা আমাকে আমার এই বই এবং বইয়ের যে ইউআরএল সেটার দিকে নিয়ে যাবে, এবং সেটাকে ফেচ করে আমার বইয়ের যে ইউআরএল সেটাকে এখানে শো করবে। সাথে টাইটেলটা আমরা কপি করে নিছিলাম, অথরের নামটা আমরা কপি করে নিছিলাম, এখন এটাকে আমরা একটু ফিক্স করতে পারি সিএসএস স্টাইলিং এর মাধ্যমে। এন্ড ইন্ডেক্স ডট সিএসএস এ গেলে আবারও বলে নিতেছি যে আমরা বডি ট্যাগের কাজটা করে ফেলছি এবং আমাদের ফুল যে পেজ আছে সেটার উপরে যে জিনিসগুলো কাজ করবে সেগুলো আমরা এখানে অ্যাড করে ফেলছি। সো দেখতেই পারতেছি এখানে মার্জিন জিরো দেওয়া, প্যাডিং জিরো দেওয়া, বক্স সাইজিং, বর্ডার বক্স দেওয়া। সো মার্জিন জিরো মানে হচ্ছে একেবারে আমাদের স্ক্রিনের সাথে থাকবে, প্যাডিং জিরো মানে হচ্ছে আমাদের স্ক্রিনের সাথে ইমেজের দূরত্ব একেবারে জিরো হবে, বক্স সাইজিং বলতে কি বোঝায় এখন আমি আসলে বলতে পারতেছি না, আগের ভিডিওতেই করছিলাম। সো বর্ডার বক্স কি সেটা আমরা পরে জানবো, কিন্তু আপাতত এখন আমরা আমাদের মেইন স্টাইলিং এর দিকে চলে আসতে পারি। আমরা একটা কাজ করতে পারি, আমাদের প্রথমে আমাদের বুকের যে লিস্ট আছে এখানে চারটা বুক আছে, সেই চারটা বুকের একটা স্টাইলিং করতে পারি। তো আমি এই চারটা বুকের জন্য যদি একটু লক্ষ্য করি আমাদের ইন্ডেক্স ডট জেএস এ যাই, সেখানে গেলে দেখতে পারবো যে আমাদের সেকশন ট্যাগের ভেতরে বুকগুলো আছে। তো এটার একটা ক্লাস নেম দিতে পারি, তো ক্লাস নেমের জন্য আমাকে স্নিপেস দেখাইতেছে না, কোথায় ভুল করছি, ইয়াস আমি সেকশন বানানো ভুল করছি, এখানে আমি সেকশন দিয়ে দিলাম এস ই দিয়ে। এন্ড নাও আমি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিতে পারি, ক্লাস নেমটাকে আমি দিয়ে দিলাম এখানে বুক লিস্ট, বুক লিস্ট। এন্ড আসলে তেমন কোনো চেঞ্জেস হবে না, এখন সিএসএস এ গিয়ে আমি সেটাকে চেঞ্জ করতে পারি, বুক লিস্ট যে ক্লাস আছে সেটাকে আমি এখন এখানে নিয়ে আসতে পারি। সো বুক লিস্ট ক্লাসের মধ্যে যেটা আছে সেটাকে আমি এখানে এডিট করব। সো ডট দিয়ে আমি ক্লাস নেমকে কল করি, এবং তারপর আমি এখানে বুক লিস্টটাকে অ্যাড করে দিতে পারি। সো অ্যাড করলে আমার সরাসরি বুক লিস্টটা এডিট হবে। সো বুক লিস্টের পর একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিব, তারপর আমি এখানে এডিটিংটা শুরু করব। সো এটার একটা উইথ দিয়ে দিই
দিতে পারি সো উইথ ইজ ইকুয়ালস টু আমি 9VW দিব সো 9VW দিলে কি হয় কিছুই হয় নাই কারণ সবকিছু সেম টু সেমই আছে আগের মতো তেমন কোনো চেঞ্জ হয় নাই আমি এখানে ম্যাক্স উইথটাকেও দিয়ে দিতে পারি ম্যাক্স উইথ সেট করে দিলে আসলে একটু চেঞ্জ দেখা যাবে সো ম্যাক্স উইথ আমি 117 সরি ম্যাক্স উইথ আমি এখানে যে কোনো নাম্বার দিয়ে দিতে পারি এখানে 1000 পিক্সেল দিয়ে দিতে পারি আমি ম্যাক্স উইথ সো 1000 পিক্সেল দিয়ে দিলেও তেমন কোনো চেঞ্জেস আমরা দেখতে পারবো না আমি চেক করে নিই আমি বানানে ভুল করছি কিনা বুকস লিস্ট এখানে আমার চেঞ্জ করে বুক লিস্ট দিতে হবে এন্ড এখন হয়তো বা চেঞ্জেস গুলো আমি এখানে দেখতে পারবো সেভ করলাম তারপর আমি এটার একটা মার্জিন দিয়ে দিব মার্জিনটা একেবারে স্ক্রিনের সাথে আছে এই কারণে আমি একটা মার্জিন দিয়ে দিতে পারি 5REM যেটা অটো হবে সো 5REM অটো দিলেও এখানে দেখতে পারতেছি এখন মার্জিনটা একটু সেট হয়েছে এবং চেঞ্জেসটা আমরা এখানে বুঝতে পারতেছি এন্ড আমার মনে হয় ভিডিওটা একটু ক্লাঙ্কি হইতেছে ভিডিওটা একটু ক্লাঙ্কি হইতেছে কারণ আমি যা করতেছি সেটা আসলে আগে থেকেই সেট করা এবং ডিসপ্লে ফাংশনালিটি হিসাবে আমি এখানে গ্রিডকে সেট করে দিব যেহেতু আমার এখানে 4টা আছে আমি চাই যেন এটা সাইড বাই সাইড শো হয় এই কারণে আমি ডিসপ্লেকে গ্রিড আকারে দিয়ে দিলাম এবং গ্যাপ দিয়ে দিতে পারি প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে গ্যাপ দিয়ে দিতে পারি আমি 2REM করে সো 2REM দিয়ে দিলাম এন্ড এখন যদি আমি একটু জাস্ট লক্ষ্য করি এখানে কি হইলো যে চেঞ্জেসটা হয়তো আপনারা দেখতে পারছেন এখানে দেন গ্রিডের মধ্যে আসলে কোনো চেঞ্জেস হয়নি কিন্তু আমাদের যে বইটা ছিল সেটা আসলে একটা প্রপোর্শনালি বারবার আমাদের স্ক্রিনটা ছোট বড় করলে দেখতে পারতেছি যে সেটা একটা প্রপোর্শন অনুযায়ী ছোট বড় হইতেছে এন্ড REM এর কাজটাই হচ্ছে এটা এটা আসলে একটা মাল্টিপ্লায়ার এটা কোনো পিক্সেল না কিছু না এটা আসলে স্ক্রিনের সাথে মিল করে আপনার 5K সেট করবে সো 5REM অটো দ্বারা এখানে আমি বুঝাইতেছি যে আমাদের স্ক্রিনটা বড় ছোট হইলে আমাদের স্ক্রিন থেকে দূরত্ব 5 পিক্সেলের মাল্টিপল হবে সো বড় করলাম এখানে এন্ড আমি এখানে উল্টা জিনিস বড় করে ফেলছি এন্ড বড় করার পর দেখতে পারতেছি যে এটা স্ক্রিন থেকে আমাদের ইমেজটা একটু দূরে সরে যেতেছে এন্ড যেহেতু এখানে আমি গ্রিড ইউজ করছি সেহেতু এটা অন্যান্য এলিমেন্টগুলো থেকেও একটু দূরবর্তী অবস্থায় আছে এন্ড আমি একটু বেশি বাংলা ইউজ করি অ্যামেজিং বাংলা বাইরের সত্তা লোকদের এন্ড আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আই এম ভেরি সরি আমি এখানে CSS নিয়ে কাজ করব এই ভিডিওতে বেশিরভাগ সময় তো আমি আমার প্রত্যেকটা বুক লিস্টের জন্য তৈরি করে ফেললাম একটা জিনিস এখানে এন্ড আমি এখন আমার প্রত্যেকটা বইকে এডিট করতে চাই সো বইটা কোথায় আছে আমাদের এন্ড বইটা আছে আমাদের বুক কম্পোনেন্টের ভেতরে এটা আর্টিকেলের ভেতরে আছে এখন এই আর্টিকেলটার আমি একটা ক্লাস নেম দিয়ে দিই যেটা হবে বুক এন্ড বুক দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে এডিট করতে পারি সো ডট বুক দিয়ে আমি এখন আমাদের আর্টিকেলটাকে কল করব মানে বুক যতগুলো আছে সবগুলোকে আমি এডিট করবো এখন সো বুকস এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই দেখি কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় ব্যাকগ্রাউন্ড সেট করব জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে সেট করব এটা ব্যাকগ্রাউন্ডের কালার হবে না এন্ড এটা আমি সামথিং 222 দিয়ে দেখি কি হয় এন্ড দেখতে পারতেছি যে ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক হয়ে গেছে আমি এটাকে একটু অফ হোয়াইট রাখতে চাই এই কারণে আমি এখানে FFF দিয়ে দিলাম তাহলে হয়তো একটু অফ হোয়াইট অবস্থায় থাকবে এন্ড ইয়া নর্মাল ব্যাকগ্রাউন্ডের থেকে এটা একটু অফ অবস্থায় আছে দেখতে পারতেছি ডিফারেন্সটা আমরা বুঝতে পারতেছি এখানে যে উপরের অংশটুকু একটু আলাদা এবং ভেতরের অংশটুকু আর একটু আলাদা এন্ড বর্ডার রেডিয়াসটা দিয়ে দিতে পারি বর্ডার রেডিয়াস দিলে আমাদের বর্ডারটা রাউন্ডেড অবস্থায় চলে আসবে সো বর্ডার রেডিয়াসটাকে আমি সেট করে দিব বর্ডার রেডিয়াসটাও প্রপোর্শনালি হবে এই কারণে আমি এটাকে 1REM দিয়ে দিলাম যেন এত বেশি চেঞ্জেস না হয় এন্ড রিলোড হওয়ার পর আমরা এখনই হয়তো বা সেই চেঞ্জেসটা দেখতে পারবো না ইয়াস চেঞ্জেসটা দেখতে পারতেছি এখানে যদি আপনারা রাইট সাইডে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে একটু রাউন্ডেড অবস্থায় আছে এবং এটাকে আমি বড় ছোট করলেও সেই রাউন্ডেড অবস্থাটা সেম অবস্থায় আছে এবং প্রপোর্শনালি চেঞ্জ হইতেছে এন্ড 1REM দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু প্যাডিং দিয়ে দিব মেইন ইয়া থেকে মেইন স্ক্রিনের সাথে আমাদের বুকটাকে একটু প্যাডিং দিয়ে দিতে হবে সো প্যাডিং দিয়ে দিলাম আমাদের স্ক্রিনের সাথে প্যাডিংটা আমি কত দিতে পারি 2REM দিয়ে দিই সো 2REM দিয়ে দেওয়ার পর একটু চেঞ্জেসের জন্য অপেক্ষা করবো ইয়াস এখন চেঞ্জেস চলে আসছে যে আমাদের প্যাডিংটা সব সাইডে একেবারে সমান আকারে চলে আসছে দেখতে পারতেছি আমাদের সাদা অংশ থেকে আমাদের বইয়ের যে ছবিটা আছে সেটা একটু ডান সাইডে সরে গেছে এবং সাথে সাথে বইয়ের সাথে সাথে আমাদের ভেতরের যে এলিমেন্টগুলো ছিল সেগুলো ভেতরে চলে আসছে এন্ড এখন যদি আমি একটু বড় করে এটাকে লক্ষ্য করি তাহলে দেখবো এটার সাইজটা আমাদের স্ক্রিনের সাথে সাথে চেঞ্জ হইতেছে আমাদের এই ব্লকগুলো এন্ড দেখতেও একটু সুন্দরই লাগতেছে আই থিঙ্ক এন্ড লাস্টলি আমি টেক্সটটাকে মিডলে করতে চাই টেক্সটটা এক সাইডে হয়ে আছে টেক্সটটাকে আমি সেন্টার করে দেবো সো টেক্সট অ্যালাইন আমি এটাকে সেন্টার করে দিলাম এবং টেক্সট অ্যালাইন সেন্টার করার পর দেখতে পারবো প্রত্যেকটা টেক্সট মিডল বরাবর চলে আসছে এখন এখন সবকিছু দেখতে খুব সুন্দর মতো মিডল বরাবর মনে হইতেছে এন্ড দেখতেও এটা আসলে একটু
ভালো মনে হইতেছে। এন্ড ইমেজটাকেও আমরা চাইলে এডিট করতে পারি এবং এই বুকের ভেতরে H2 ট্যাগ আছে সেটাকেও আমরা এডিট করতে পারি। এখন যদি একটু লক্ষ্য করি যে আমাদের বুকসের ভেতরেই আসলে ইমেজটা আছে, নেমটা আছে এবং অথরটা আছে, ইমেজের ভেতরে আছে ইমেজ ট্যাগটা। আমরা চাইলে CSS এর মাধ্যমে সরাসরি এই ইমেজটাকে কল করে নিতে পারি। সো আমাদের বুক এলিমেন্টের, বুক ক্লাসের ইমেজ যদি থাকে তাহলে ইমেজটা কিরকম হবে সেটা আমরা সেট করব। সো ইমেজটার উইথটা আমরা 100% রাখবো। সো ইমেজের উইথ WIDTH এন্ড এটাকে 100% দিয়ে দিলাম। তাহলে মেইন জিনিস হচ্ছে আমরা রেসপন্সিভ করার ট্রাই করছি, দেখতে শুনতে যেন সুন্দর হয় এবং 100% চলে আসছে, ভেরি নাইস। এন্ড 100% দেওয়ার পর আমি অবজেক্ট ফিটটাকে সেট করব। সো অবজেক্ট ফিট কভার দিয়ে দিব, তাহলে কি হবে সেটা আমরা একটু লক্ষ্য করব। সো এটাকে রিলোড করলাম এন্ড কোনো চেঞ্জেস তেমন দেখতে পারতেছি না, আমি এটাকে ফুললি এখান থেকে কমেন্ট করে দিব। দেন আমরা এটার চেঞ্জেসটাকে একটু দেখার চেষ্টা করবো আসলে কি হয়। ইয়া, সো চেঞ্জেসটা দেখলে দেখতে পারতেছি যে অবজেক্টটা আমাদের নর্মালি যখন আমরা এই CSSটাকে ইউজ না করি, এই স্টাইলিংটাকে ব্যবহার না করতেছি, তখন বইটা আসলে আমাদের বক্স অনুযায়ী সেট হইতেছে। আমাদের যে কন্টেনারটা আছে, আমাদের বুক লিস্টের যে কন্টেনার, সেই কন্টেনার অনুযায়ী এটা সেট হইতেছে। কিন্তু যখনই আমি এটাকে সরায় দিব, মানে উইথটাকে 100% করে দিব এবং অবজেক্ট ফিটটাকে কভার যে প্রপার্টি আছে সেটাতে সেট করে দিব, তখন আমাদের ইমেজটা আসলে আমাদের এই যে স্ক্রিনটা আছে, এই যে বক্সটা আছে কন্টেইনার, সেই অনুযায়ী সেট হবে। আমি নিজের ভাষায় বোঝানোর ট্রাই করতেছি, অত CSS টার্মিনোলজি ব্যবহার না করে। এখন যদি দেখেন তাহলে আমি বড় করলে আমার ইমেজটাও বড় হইতেছে। এন্ড এটাই ছিল আসলে অবজেক্ট ফিট কভারের কাজ। সো আমি যখন ছোট করতেছি তখন ছোট হইতেছে, বড় করতেছি ইমেজটাও বড় হইতেছে এবং কন্টেইনারের সাথে সাথে বড় হইতেছে। এন্ড লাস্টলি আমি আমার H2 ট্যাগ, এখানে যে ট্যাগটা ব্যবহার করছিলাম H2 ট্যাগ, এখানে আমি H4 ট্যাগ ব্যবহার করছিলাম, এটাকে আমি চেঞ্জ করে নিতে পারি। একটু হালকা করে চেঞ্জ করে যদি দিতে চাই তাহলে কি হবে সেটা আমরা একটু লক্ষ্য করব এখনই। এন্ড এখানে আমরা আমাদের টাইটেল এবং আমাদের যে অথরের নাম আছে সেটাকেও একটু চেঞ্জ করার ট্রাই করব। সো টাইটেলটাকে যদি একটু লক্ষ্য করি, আমরা এখানে টাইটেলটাকে H2 ট্যাগের মাধ্যমে ব্যবহার করছিলাম, যেটা আমাদের বুক কম্পোনেন্টের একটা অংশ। সো আমাদের ক্লাস নেম বুককে কল করে সেটা যদি আমি এখন কল করতে চাই, তাহলে আমাদের বুক নেমের পর জাস্ট H2টাকে অ্যাড করতে হবে। সো আমি এখানে সেম ওয়েতে ডট বুক লিখব, তারপর আমি এখানে H2 ট্যাগটাকে সেট করব। তো H2 ট্যাগটাকে কিভাবে সেট করা যায় সেটা আমরা দেখি। আমরা H2 ট্যাগ এখন যদি দেখি, বই এবং আমাদের যে টাইটেল আছে সেটার মধ্যে পার্থক্যটা খুবই অল্প। আমরা এটাকে আরেকটু জায়গাটা একটু ফাঁকা করতে চাই, যেন আরেকটু সুন্দর দেখায়, ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে। সো আমি এখানে মার্জিন টপটাকে সেট করে দিব যেহেতু উপরে, এবং এটাকে অটো না দিয়ে আমি এখানে 1 rem দিয়ে দিলাম, তাহলে দেখতে পারবো যে এটা একটু সরে গেছে। এবং আমি বড় ছোট করলে, সরি অ্যাগেন, আমি উল্টা জিনিস বড় ছোট করছি, বড় ছোট করলে এখানে এটা সেই অনুযায়ী দূরে সরে যেতেছে। এবং আমরা আসলে ডিফারেন্সটা অত বুঝতেছি না, কিন্তু মেইনলি ডিফারেন্সটা হইতেছে REM এর কারণে। এবং আমরা এটার ফন্ট সাইজটাকেও একটু সুন্দর মতো রেসপন্সিভ করে দেবো। ফন্ট সাইজ এন্ড ফন্ট সাইজটাকে যদি রেসপন্সিভ করতে হয় তাহলে লিখতে হবে ফন্ট সাইজ, তারপর একটা কোলন দিয়ে আমি 1 rem এটার ক্ষেত্রেও দিয়ে দিব। এটা সবকিছু এক্সপেরিমেন্টাল করছি এখানে। এন্ড এটা আমি চেঞ্জেসটা দেখতে পারলাম না, আমি চেঞ্জেসটা দেখার জন্য সবকিছুকে কাট করে দেবো এবং ওয়েট করব কি হয়। এন্ড ইয়া, এখন সব ঠিকঠাক আছে। এন্ড আমি এটাকে এখন ফন্ট সাইজটাকে সেট করে দিতে পারি, ফন্ট সাইজ ইজ ইকুয়ালস টু 1 rem দিয়ে দিলাম। এন্ড এখন দেখবো যে ফন্ট সাইজটা একেবারে সবগুলা সমান ফন্টে চলে আসছে। সো দিস ওয়াজ দ্য স্টাইলিং। এন্ড এখন একটা প্রবলেম হচ্ছে এরকম যে আমি যখন এটাকে তৈরি করছিলাম তখন এটা গ্রিড আকারে ছিল, কিন্তু একটা গ্রিডেই শো হইতেছে। আমি চাই যেন এটা এক লাইনের ভেতরে 3টা অথবা 4টার মতো এলিমেন্টকে শো করে। এখন আমি সেটাকেই করব, যে আসলে কিভাবে করব, এখন স্ক্রিন ছোট বড় করলে আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। এবং এটা করা খুবই ইজি হবে, বাট সিনট্যাক্সটা বোঝা খুবই কঠিন হইতে পারে। আমি এখানে লিখব @media এবং তারপর আমাকে স্ক্রিনটাকে সেট করতে হবে। এবং স্ক্রিনটাকে সেট করার পর, সরি অ্যাগেন, স্ক্রিনটা যেটা আছে সেটাই থাকবে। এন্ড আমি এখানে লিখব এন্ড দিয়ে আমাকে মিনিমাম উইথটাকে সেট করে দিতে হবে, যে কতক্ষণ পর্যন্ত এই স্টাইলিংটা চলবে আর কতক্ষণ পর্যন্ত এই স্টাইলিংটা চলবে না। সো আমি এখানে দিয়ে দিতে পারি যে যদি আমাদের
মিনিমাম উইথটা স্মলার সাইজ দিতে হবে সো মিনিমাম উইথ আমার এখানে দিয়ে তাহলে মিন ড্যাশ ডিটিএইচ ডাব্লিউআই ডিটিএইচ তারপর একটা কোলন দিয়ে উইথটাকে দিয়ে দিতে হবে আমি এখানে 800 পিক্সেল দিয়ে দিই সো 800 পিক্সেল যদি আমাদের মিনিমাম উইথ হয় তাহলে নিচের যে স্টাইলিং গুলো আছে সবগুলা তিনবার করে রিপিট হবে অথবা গ্রিড গুলা তিনবার করে রিপিট হবে সো আমাদের গ্রিড এলিমেন্টটা আমাদের বুকের ভেতরে ছিল সরি বুক লিস্টের ভেতরে ছিল এন্ড এখন যদি এটা থেকে স্মল হয় এটা থেকে যদি বড় হয় মিনিমাম উইথ থেকে যদি বড় হয় তাহলে আমাদের স্ক্রিনে তিনটা গ্রিড পাশাপাশি তৈরি হবে আশা করি আপনাদেরকে আমি এটা বুঝাইতে পারছি সো আমাকে অবশ্যই বুক লিস্টটাকে কল করতে হবে কারণ আমার বুক লিস্টটাকে আমার গ্রিড অ্যাড করতেছি এবং বুক লিস্টটাকে কল করার পর আমি এখানে দেব গ্রিড টেমপ্লেট কলামস এটার মাধ্যমে আমি কলামগুলোকে সেট করব এন্ড আমি এখানে দিতে হবে রিপিট ফাংশনের ভেতরে প্রথম এলিমেন্ট হবে 3 আমি তিনটাকে চাই এক কলামে যেন তিনটা থাকে সরি এক রোতে যেন তিনটা কলাম থাকে এবং 1FR করে সেট করে দিব এন্ড 1FR কি ওটা আমি নিজেও জানি না ভাই দেখে নেবেন 1 ফ্র্যাকশন খুব সম্ভবত রেফার করতেছে এন্ড এটা করার পর আমি যদি এখন স্ক্রিনটাকে বড় করি এন্ড আমি উল্টা স্ক্রিন ধরছি আবারও স্ক্রিনটাকে বড় করি ওয়েট করি এন্ড দেখতে পারবো যে 800 পিক্সেলের বড় হইলে আমাদের এক সিরিয়ালে তিনটা বুককে দেখতে পারতেছি এবং তিনটা বুকই সেম ওয়েতে কাজ করতেছে সো এটা ছিল আসলে রেসপন্সিভনেস এবং স্ক্রিনটা বড় করলে আমাদের সবকিছু একসাথে বড় হইতেছে এবং ছোট করলে আমাদের স্ক্রিনটা এভাবে ছোট হইতেছে আমি চাই মিনিমাম উইথটাকে আরেকটু ছোট করে দিতে এরকম সাইজের যেন হয় তাহলে আমি এটাকে 600 করে দিলাম এবং 600 করে দেওয়ার পর দেখতে পারবো যে কোনো চেঞ্জেস হয় নাই এখন একটু বড় করার চেষ্টা করবো আমি এটাকে অ্যান্ড ইয়া সো একটু বড় করার সাথে সাথে আমাদের তিনটা এলিমেন্ট তৈরি হয়ে যেতেছে খুব সুন্দর মতো সাজানো গোছানো এখন বড় করলে আরো বড় হবে সো আই থিঙ্ক আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন এবং ভালোভাবে আপনাদেরকে আমি দেখাইতে পারছি যে কিভাবে আসলে আমাদের সিএসএসটাকে কাজ করবে এবং রিয়্যাক্ট কিভাবে আমাদেরকে হেল্প করে সিএসএস এর ক্ষেত্রে স্টাইলিং এর ক্ষেত্রে এবং ওভারঅল আমাদের স্ট্রাকচারটা তৈরি করার ক্ষেত্রে আমাদের খুব ইজিলি আমরা বুক লিস্ট কম্পোনেন্টটাকে ব্যবহার করছি যেখানে আমাদের বুকটা আছে এবং বুক কম্পোনেন্টের ভেতরে 4টা বুক ছিল যেটাকে আমরা পরবর্তীতে রেসপন্সিভ করার মাধ্যমে 4টা বুকের তিনটা করে আমরা রো তৈরি করতে পারছি বুক ছিল বুকের ছবি ছিল এবং বুকের সাথে আমাদের এই যে বইগুলো আছে সেটার নামটা এবং অথরের নামটাও এখানে সেট করা আছে সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং এখান থেকে আপনারা নতুন কিছু শিখতে পারছেন আই নো ভিডিওটা একটু ক্লান্তি হয়েছে আমি অনেকদিন ধরে ভিডিও বানাইতেছি না এই কারণে আমার ভিডিওর একটা গ্যাপ চলে আসছে এই কারণে আমি গুছিয়ে নিতে একটু সময় লাগছে আমার এন্ড আশা করি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন এই ভিডিওতে অনেক বেশি ভুল ত্রুটি হয়েছে সরি অ্যাবাউট দ্যাট এবং এই ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখতে আমার ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে এন্ড এই তো আজকে এই পর্যন্তই সি ইউ লেটার